নমস্কার বন্ধুরা, আমি মানিক। কিন্তু কৃপা 7851 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি মুকুটমণিপুর, একদিনের নিকেশ খাটের দিয়ে। আমার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুর্গাপুর থেকে সকালের দিকে কয়েকটা বাসই ছাড়ে, এর মধ্যে SBCTC বাস আছে, তাছাড়া এমনি লাইনে বাস আছে, সরাসরি মুকুটমণিপুরে আপনারা পৌঁছাতে পারেন। এছাড়াও যদি টানা না পান, বাঁকুড়া, বাঁকুড়া থেকে খাতড়া, খাতড়া থেকে টেকার, সেক্ষেত্রে দুর্গাপুর থেকে একবারে 120 টাকার মতন ভাড়া পড়বে। আমরা মুকুটমণিপুর চলে এসেছি। দেখুন, মুকুটমণিপুরের ড্যাম, এখন এসেছি জঙ্গল, জঙ্গলের পাশ দিয়ে। দেখুন, এখান থেকে কিছুটা নামার পরে আমরা দেখতে পাব কংসাবতী নদীর বাঁধের থেকে যে জল বেরিয়ে যাওয়ার জন্য যে সব গেটগুলি আছে সেগুলো দেখাচ্ছি। এখানে দেখুন, এই যে গেটগুলো দেখতে পাচ্ছেন, এই সময় জলের গতি নেই, শীতকালের সময়, তাই খুব অল্প পরিমাণ জল ছাড়া হয়েছে। নিচের পাথরগুলো দেখুন, ন্যাচারাল পাথর, এখানে কোনো বই এনে পরে রাখার নয়, পাথরের ফাঁক দিয়ে জলের ধারা বেরিয়ে চলে যাচ্ছে। বর্ষার সময় প্রচুর বৃষ্টির সময়ে তাই সব গেট খোলা হয়, খুব সুন্দর দেখতে লাগে। আপনারা বর্ষার সময় আসতে পারেন। এই রাস্তাটা একটু উঁচু নিচু আছে, পাশে পাহাড়। এবারে দেখুন, মুকুটমণিপুর ঢোকার রাস্তা, এখানে গেট করা আছে। পর্যটন শিল্পের জন্য অনেক কিছু নতুন এসেছে। এখানে দেখুন একটা হরিণ, হরিণের মাঝে পৃথিবীর মাঝে বঙ্গ। মুকুটমণিপুরের রাস্তা, সকাল 10টার সময়, এখানে ভিড় কম আছে। এখানে দেখুন শিব মন্দির, সারাদিন ঘোরাঘুরি করার পরে এই শিব মন্দির থেকে এখানে থেকেই যাবতীয় বাস পাবেন, খাতড়া বা বাঁকুড়া। যারা ট্রেনে আসতে চান কলকাতা থেকে সরাসরি আসতে পারেন। বাঁকুড়া থেকে প্রচুর গাড়ি আছে। এখানে দেখুন পরপর কয়েকটা লজ আছে, তাছাড়াও ড্যাম্পের উল্টো সাইডে আমি যেখান থেকে দেখাবো ড্যাম্পের দৃশ্য, সেখান থেকে দেখতে পাবেন পিয়ারলে সিন। এখানে যেভাবে উঠতে পারেন, রাত্রি থাকার ইচ্ছা হলে খাওয়া দাওয়া এবং থাকার খরচ সামর্থ্যের মধ্যে।
দোকানদাররা নিজেদের পসরা সাজিয়ে রেখেছে। দেখুন এখানে ট্যুরিস্টের বাসগুলো পরপর দাঁড়িয়ে আছে। নৌকা ভ্রমণের টিকিট এখান থেকে সংগ্রহ করা যায়। পরপর বোটগুলি দাঁড়িয়ে আছে। এখানে বোটগুলি দু রকমের আছে, কিছু আছে ইঞ্জিন চালিত, কিছু আছে বৈঠা বেয়ে যাওয়ার মতো। মাঝে দেখুন দ্বীপ দেখা যাচ্ছে, নীল জল, কংসাবতী জলধারা। এখানে মূলত পর্যটন শিল্প গড়ে উঠেছে। মুকুটমণিপুর কংসাবতী বাঁধের জলধারার উপরে, পাশাপাশি পাহাড়, বিভিন্ন রকম গাছপালা আপনারা দেখতে পাবেন। এছাড়াও পরেশনাথ মন্দির আছে, সেখানে কিছু মাটি খননের সময় বৌদ্ধ যুগের বৌদ্ধ মূর্তি এখানে কিছু রাখা আছে। জলধারা দেখুন, বাঁধের চারিপাশে, ড্যাম্পের চারিপাশে বাঁধ, বাঁধের শেষ দূরে দ্বীপ দেখুন দেখা যাচ্ছে। নৌকাগুলো পরপর দাঁড়িয়ে আছে, এদের নাম খুব ভালো, মা তারা, বাবা লোকনাথ ইত্যাদি ইত্যাদি। ছোট নৌকা, এখানে চারজন করে যাওয়া যায়, চারজন পাঁচজন। খুব সুন্দর জলধারা, কিন্তু এখানে স্নান করতে গেলে নিচে পাথরের উপর শ্যাওলা পড়ে আছে, জমে আছে, সেক্ষেত্রে পড়ে যাওয়ার ভয় আছে, সাবধানে নামবেন। আমাদের ঘোরার পরে এবার আমরা ফিরিতে চাইব। এখানে দেখুন বাচ্চাদের